এই মুহূর্তের সবথেকে বড় খবর, আরও বড় খেলা হবে। মমতাকে আপেন চ্যালেঞ্জ রাজনাথের। ভোট প্রচারে শুক্রবার রাজ্যে এসেছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিং। বালুরঘাটে পরিবর্তন যাত্রার সূচনা করে এদিন জনসভায় যোগ দিয়েছিলেন তিনি। আর সেখান থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজনাথ। মমতার গলায় খেলা হবে স্লোগানের পাল্টা হিসেবে সভামঞ্চ থেকে আপেন চ্যালেঞ্জ করেছিলেন বিজেপি নেতা। রাজনাথের কথায় আরও বড় খেলা হবে। দক্ষিণ দিনাজপুরে বিজেপির প্রচার সভামঞ্চ থেকে রাজনাথের হুঙ্কার। মমতা দিদি বলেছেন বাংলায় খেলা হবে, আমি বলতে চাই খেলা হবে, নিশ্চয়ই হবে, বিকাশের খেলা হবে, শান্তির খেলা হবে, এবার তো পশ্চিমবঙ্গে বড় খেলা হবে। মমতাকে রাজনাথের আক্রমণ তো শুনে রাজনীতির দিন শেষ। তৃণমূল মানুষের উপরে রাজনীতিকে স্থান দিয়েছে, সে কারণে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে কার্যকর করা হয় না। বাংলার মানুষকে তার আশ্বাস, বিজেপি ক্ষমতায় এলে ধর্ম বা জাতি নয়, ন্যায় ও মানবিকতার ভিত্তিতে সরকার চালাবে বিজেপি। সরকারের লক্ষ্য হবে সবার জন্য ন্যায়, কাউকে তোষণ করা হবে না। বিজেপি সরকার কোনো জাতি বর্ণ দেখে উন্নয়ন করবে না। দেশের প্রতিরক্ষা মন্ত্রী এদিন আশ্বাস দেন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 2 বছরের বকেয়া সহ বর্তমান বছরের টাকাও দেবে। রাজনাথ সিংয়ের সঙ্গে এদিন ছিল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী দেবশ্রী চৌধুরী, বালুরঘাটের সাংসদ কুকান্ত মজুমদার, রাজ্য সম্পাদক সায়ন্ত বসু সহ অন্য বিজেপি নেতারা। শুক্রবারই রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 27 মার্চ থেকে মোট 8 দফায় নির্বাচন পশ্চিমবঙ্গে, ফলাফল ঘোষণা 2 মে। এবারের নির্বাচনে ভোটদান করবেন প্রায় 18 কোটি মানুষ। বিহারের পর করোনার কারবেলায় পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য কেরালা, তামিলনাড়ু, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি নির্বাচন হতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল এখনকার সবথেকে বড় খবর। যদি খবরটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।